আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে ক্লাস করব নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেসিক বিষয়গুলো নিয়ে, সেট কাকে বলে, সেটের প্রকারভেদ এবং কয়েকটি উদাহরণ আমরা আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। তো অনুশীলনী 2.1 এর এক নম্বর অঙ্ক, যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর প্রশ্ন হচ্ছে, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130। তো এই সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে সেটটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। আমরা দেখেছিলাম গত ক্লাসে যে সেট প্রকাশের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি কোনটা? যে পদ্ধতিতে সেটের সকল উপাদানের কথা উল্লেখ থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর যেখানে সেটের সকল উপাদান উল্লেখ না করে এই উপাদানগুলোর সাধারণ ধর্ম বর্ণনা করা থাকে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এখানে সেটের সরাসরি উপাদানগুলো না দিয়ে এখানে উপাদানগুলোর বৈশিষ্ট্য বলে দেওয়া আছে, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য এই সেটের ভিতরে কী থাকবে? এক্স, যে এক্সগুলো হবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এবং সবগুলো ন্যাচারাল নাম্বারকে তো আমরা এই সেটের ভিতরে নিব না, কোনগুলোকে নিব? যে ন্যাচারাল নাম্বারগুলোকে বর্গ করলে 9 থেকে বড় হবে এবং ঘন করলে 130 এর থেকে ছোট হবে। তাহলে ন্যাচারাল নাম্বার সেট আমরা কী জানি? ন্যাচারাল নাম্বার সেট আমরা জানি যে 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে চলতে থাকবে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। কিন্তু এই সেটের ভিতরে সবগুলো উপাদানকে আমরা এখানে নিতে পারবো না? নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ আমরা শর্ত জুড়ে দেওয়া আছে যে এই উপাদানগুলোকে বর্গ করে 9 থেকে বড় হতে হবে। তো 1 1কে স্কোয়ার করলে কত হয়? 1 হয়, এটা তো 9 থেকে বড় হয় না, তাহলে এই 1কে আমরা নিতে পারবো না। তারপরে 2 স্কোয়ার করলে 4 হয়, এটাও নেওয়া যাবে না। 3 স্কোয়ার করলে 9 হয়, কিন্তু এখানে চেয়েছে 9 এর চেয়ে বড়, তাহলে এটাও নেওয়া যাবে না। কিন্তু 4 স্কোয়ার করলে 16 হয়, এটা নেওয়া যাবে। এখন আমরা দেখব যে এটা দ্বিতীয় শর্ত পূরণ করে কি না। প্রথম শর্ত ছিল যে এটা বর্গ করলে 9 থেকে বড় হতে হবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এটাকে ঘন করলে 130 থেকে ছোট হতে হবে। তো আমরা জানি যে 4 এর কিউব কত? 4 গুণন 4 গুণন 4, মানে 4 4 16 4 হচ্ছে 64। তাহলে এই ন্যাচারাল নাম্বারের সেট থেকে 4 এই ডিজিটটি দুটি শর্তই পূরণ করেছে। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এই সেটের ভিতরে এই 4কে আমরা রাখতে পারবো। এরপর আমরা 5 দেখি, 5 স্কোয়ার করলে কত হয়? 9 থেকে বড় হচ্ছে, তাহলে 5 কি বাবা? হ্যাঁ ঠিক আছে, ওটা নাও, তুমি ব্যবহার করে যাও। আচ্ছা, তাহলে 5 5 যদি আমরা স্কোয়ার করি 9 থেকে বড় হচ্ছে, এখন আমরা দেখি যে দ্বিতীয় শর্ত পূরণ করে কিনা। তাহলে 5 যদি আমরা কিউব করি, 5 5 25 গুণন 5 কত হচ্ছে? 125, এটাও শর্ত পূরণ করেছে। তাহলে এই সেটে 5কেও আমরা রাখবো। এবার আমরা 6কে দেখি, 6 স্কোয়ার করলে 9 থেকে বড় হয়, কারণ 6 স্কোয়ার মানে কত হচ্ছে? 36। আর 6কে যদি আমরা কিউব করি তাহলে কত হয়? 6 গুণন 6 গুণন 6, মানে 6 6 36 গুণন 6 হচ্ছে 216। তাহলে এটা কিন্তু 130 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা শর্ত পূরণ করছে না, 6কে আমরা এই সেটের ভিতরে রাখতে পারবো না। এরপরে 7 8 9 10, এগুলো প্রথম শর্ত পূরণ করলেও দ্বিতীয় শর্ত পূরণ করবে না, কাজে এই 7 8 9 10 এরপরে যতগুলো ডিজিট রয়েছে এগুলোকে কিন্তু আমরা এই সেটের ভিতরে রাখতে পারছি না। তাহলে এখানে ক নম্বর প্রশ্নে যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাচ্ছি 4 5, এটা হয়ে গেল তালিকা পদ্ধতি। আচ্ছা, এখানে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ এই সেটের ভিতরে যে সদস্যগুলো বা উপাদানগুলো থাকবে, যে এক্সগুলো থাকবে, এক্সটা আসবে ন্যাচারাল নাম্বার থেকে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 এরকম। এখন এই এক্সগুলোর জন্য কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? এক্সটা হবে 36 গুণনীয়ক। আমরা জানি যে 36কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 36 গুণনীয়ক, যেমন 1 2, তারপরে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 হচ্ছে গুণনীয়ক, তারপরে 4, তারপরে 9, তারপরে 12, এভাবে করে যে সংখ্যাগুলো দিয়ে 36কে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 36 গুণনীয়ক। এবং এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, 6 গুণিতক। 6 গুণিতক মানে কি? যে 6 গুণিতক মানে যে 6কে মাল্টিপ্লাই করে, গুণ করে করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে 6 গুণিতক। যেমন 6 একে 6 6 2 12 6 3 18 6 4 24 6 6 36, এই যে আমরা 6কে গুণ করে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলো হচ্ছে 6 গুণিতক।
তাহলে এই সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এর উত্তরটা কেমন হবে আমরা দেখে নেই যে 36 এর গুণনীয় কি কি হতে পারে আমরা আগে এখানে বের করে নেই যে 36 এর গুণনীয় কি কি আছে গুণনীয় 36 এর গুণনীয় 1 দিয়ে 36 কে ভাগ করা যায় ঠিক আছে তারপরে 2 দিয়ে করা যায় এটাও গুণনীয় 3 দিয়ে 12 তিনে 36 এটাও হচ্ছে 4 নং 36 এটাও হচ্ছে 5 হবে না 6 হবে 6 6 36 এটাও হচ্ছে 7 হবে না 8 হবে না 9 হবে 9 9 9 4 36 9 হচ্ছে তারপরে 10 11 12 দিয়ে ভাগ করা যায় 12 হচ্ছে গুণনীয় তারপরে 13 14 15 16 17 18 দিয়ে করা যায় তাহলে 18 এর গুণনীয় তারপরে 19 20 21 22 23 এগুলো দিয়ে যাচ্ছে না একবার হচ্ছে 36 তাহলে 36 এর গুণনীয় কি কি 1 2 3 4 6 9 12 18 36 এগুলো হচ্ছে 36 এর গুণনীয় এখন এই সেটের ভিতরে যে সংখ্যাগুলো আসবে এটা কি স্বাভাবিক সংখ্যার ভিতরে ছিল না স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে চলতেই থাকবে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যার ভিতরে তো এগুলো ছিল তাহলে এগুলো আছে স্বাভাবিক সংখ্যার ভিতরে ঠিক আছে এগুলো হচ্ছে 36 এর গুণনীয় একটা শর্ত পূরণ হয়ে গেছে এই স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে এই উপাদানগুলো এই একটা শর্ত পূরণ করেছে এখন 6 এর গুণিতক এখন এর ভিতরে 6 এর গুণিতক মানে 6 করে গুণ করে করে কি কি পাবো আমরা 6 এর গুণিতক কি কি আছে 6 এর গুণিতক হচ্ছে 6 তারপরে হচ্ছে 12 তারপরে হচ্ছে 18 তারপরে হচ্ছে 24 তারপরে হচ্ছে 30 তারপরে হচ্ছে 36 তারপরে হচ্ছে 42 ডট ডট এভাবে চলতে থাকবে এখন আমাদের দেখতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে যে সংখ্যাগুলো 36 এর গুণনীয়কের ভিতরেও আছে এবং 6 এর গুণিতকের ভিতরেও আছে সেগুলো হচ্ছে এই সেটের ভিতরে থাকবে তাহলে এই সেটের ভিতরে আমরা উত্তরে পাচ্ছি এখানে 1 এখানে 1 নেই এখানে 2 আছে এখানে নেই 3 আছে নেই 4 আছে এখানে নেই 6 আছে এখানেও 6 আছে এটা হবে তারপরে 9 এখানে 9 নেই 12 আছে তাহলে এখানেও 12 আছে তারপরে এখানে 18 আছে এখানেও 18 আছে তারপরে 36 আছে এখানেও 36 আছে তাহলে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে উত্তর হচ্ছে 6 12 18 36 আচ্ছা আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে যে গঠন পদ্ধতিতে যে সংখ্যা যে সেটটি দেওয়া আছে এই সেটের যে শর্তগুলো দেওয়া আছে যে উপাদানগুলো সকল শর্তই মেনে চলবে সেই উপাদানগুলো এই সেটে তালিকা পদ্ধতিতে আসবে তাহলে তালিকা পদ্ধতিতে এটা প্রকাশ হয়ে গেল তো ঘ নম্বর প্রশ্ন উত্তর ঘ নম্বরটা ক নম্বরের মতোই যে এক্স এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং যে সকল স্বাভাবিক সংখ্যাকে ঘন করলে 125 থেকে বড় হবে এবং এটাকে পাওয়ার 4 করলে 264 কম হবে সেই সংখ্যাগুলো এখানে আসবে তো এক নম্বর উত্তর প্রশ্ন উত্তর চলে গেল এরপরে দুই নম্বর যেটা ছিল সেট নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এর আগে আমরা দেখলাম যে সেট গঠন পদ্ধতিতে ছিল সেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এখন আমরা দেখব যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এগুলোকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে আমরা দুই নম্বর প্রশ্ন উত্তরে চলে যাই অনুশ্রণী দুই নম্বর দুই এর ক নম্বর প্রশ্নটা এরকম আছে যে 3 5 7 9 11 তো এই সেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 3 3 এর পরে 5 এটা একটি বেজোড় সংখ্যা তারপরেটা ঠিক পরের বেজোড় সংখ্যা হচ্ছে 7 তারপরে বেজোড় সংখ্যা হচ্ছে 9 তারপরে বেজোড় সংখ্যা হচ্ছে 11 তাহলে এই সেটের যতগুলো উপাদান দেওয়া আছে এগুলো সবগুলোই হচ্ছে বেজোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যাটা হচ্ছে 3 থেকে 11 এর মধ্যে তাহলে এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি সেট গঠন পদ্ধতিতে তাহলে আমরা লিখতে পারি এই সেটের ভিতরে থাকবে এক্স এই সেটের ভিতরে থাকবে কি এক্স আর এক্সটা হতে হবে কি এক্স বিলংস টু সরি এক্স যেন এক্স হবে বেজোড় সংখ্যা এক্স কি হবে বেজোড় সংখ্যা এবং এক্সের মানটা হবে 1 এর থেকে বড় এক্সের মানটা এবং আমরা লিখব এখানে 11 এর সমান অথবা তার থেকে ছোট তাহলে এক্সের মানটা 1 এর থেকে বড় আমি যদি এখানে 1 না লিখি এখানে 3 লিখি তাহলে এখানে আমি লিখব 3 less than or equal অর্থাৎ 3 এর থেকে বড় অথবা সমান এবং 11 এর থেকে ছোট অথবা সমান এই শর্তটা দিলেও হবে অথবা আমি যদি এখানে 1 লিখি তাহলে এর অর ইকুয়াল চিহ্নটা আমি তুলে দিয়ে তারপরে লিখব ওকে তাহলে সেট গঠন পদ্ধতিটা প্রকাশ হয়ে গেছে যে এখানে যে উপাদানগুলো আসবে সেই উপাদানগুলো হবে বেজোড় সংখ্যা এবং 3 থেকে শুরু হবে 11 পর্যন্ত গিয়ে শেষ হবে তাহলে উপরে সেটটাকে এটা প্রেজেন্ট করেছে কাজে এটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে তো অনুরূপভাবে দুই নম্বর অঙ্কগুলো সবগুলোই করা যাবে আমি এবার অনুশ্রণীর 3 নম্বর অঙ্কতে চলে আসছি
সেট গঠন পদ্ধতিতে এবং তালিকা পদ্ধতিতে প্রকাশ এগুলো অঙ্ক সাধারণত সৃজনশীল ক নম্বর প্রশ্নে এসে থাকে, তবে খুব কম সংখ্যক এই প্রশ্নগুলো আসে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না। তবে এমসিকিউতে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ভালো আসে, কাজেই এই প্রশ্নগুলোকে একেবারেই গুরুত্বহীন বলা যাচ্ছে না, এই অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। এবার আমরা করব তিন নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্কগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট, তো তিন নম্বর অনুশ্রেণীর তিন নম্বর আমরা শুরু করি। অনুশ্রেণীর তিন নম্বরে এ সেট ইকুয়াল টু দেওয়া আছে টু থ্রি ফোর এবং বি সেট ইকুয়াল টু দেওয়া আছে 1 2 A। এরপরে সি সেট ইকুয়াল টু দেওয়া আছে 2 A B। আচ্ছা, এখন বলছে নিচের সেটগুলো নির্ণয় করো, তো এটা তো উদ্দীপক হিসেবে দেওয়া আছে 3 এর। এখন ক নাম্বার প্রশ্ন উত্তর ছিল যে বি বাদ সি। আমরা গত ক্লাসে এই সেট সম্পর্কে আলোচনা করেছি যে বাদ সেট কি, প্রথম সেটের উপাদান, এই উপাদানগুলো দ্বিতীয় সেটের সাথে যদি মিলে যায় তাহলে এই উপাদানগুলোকে বাদ দিয়ে আমরা যে সেটটি পাবো সেটা হচ্ছে বাদ সেট। আচ্ছা, তাহলে আমরা বি বাদ সি কীভাবে লিখবো? বি এর উপাদানগুলো লিখে ফেলি, বি হচ্ছে 1 2 A, তারপরে আমরা বাদ চিহ্ন দিলাম, এটাও বাদ চিহ্ন, এটাও বাদ চিহ্ন, আমরা এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। তারপরে আমরা সি সেট লিখে ফেলি, সি সেটের উপাদান কী ছিল? 2 A B। এখন আমাদের কাজ হচ্ছে এই সেটে কি আছে সেটা আমাদের কনসিডার করার বিষয় নয়, জাস্ট আমরা দেখব এই সেটের কোনো উপাদান যদি এখানে থেকে থাকে, মিলে যায়, তাহলে এই সেট থেকে সেটা আমরা বাদ দিব। এই সেট থেকে ওই উপাদানগুলো বাদ দেওয়ার পর এখানে যা যা থাকবে সেটা অ্যান্সারে আসবে। তো আমরা দেখি 1 এই সেটে কি আছে? না, তাহলে 1 আমরা রেখে দিলাম। 2 এই সেটে কি আছে? আছে, তাহলে 2 আমরা বাদ দিয়ে দিলাম, চিরতরে 2 আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এরপরে এ কে এই সেটে আছে? আছে, এই এ কেও আমরা চিরতরে বাদ দিয়ে দিলাম। তাহলে এই সেটে শুধুমাত্র 1 থাকলো যা এই সেটে ছিল না, কাজেই এটার উত্তর হচ্ছে 1। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে গেল 1। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্ন খ নাম্বার কী বলছে? খ নাম্বার বলছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব কীভাবে? আগে এ সেট লিখে ফেলি, এ সেট কী ছিল? 2 3 4 2 3 4, তারপরে ইউনিয়ন, এবার বি সেট লিখবো, বি সেট কত ছিল? 1 2 A। ওকে, এখন ইউনিয়ন মানে কি? সংযোগ করে দেওয়া, এই উপাদান আর এই উপাদান সবগুলো উপাদানকে যদি আমরা একত্রে নিয়ে নিই তাহলেই আমরা পেয়ে যাব ইউনিয়ন সেট। ওকে, এখন কথা হচ্ছে কি যে আমরা মনে করি যে এটা একটা এ টিম, এটা হচ্ছে বি টিমের খেলোয়াড়, এটা এ টিমের খেলোয়াড়, এটা বি টিমের খেলোয়াড়। তো এ টিমের খেলোয়াড় আর বি টিমের খেলোয়াড় যদি আমরা দুই দলের খেলোয়াড়কে একত্রে করি, আর কোনো খেলোয়াড় যদি দুই দলেই নাম অন্তর্ভুক্ত থাকে, সে কি একত্রিত করলে দুইজন প্লেয়ার সম্ভব? সম্ভব না। তাছাড়া আমরা জানি যে সেটের ভিতরে একই উপাদান দুইবার থাকতে পারবে না। যেমন এই যে দুই নম্বর খেলোয়াড়টা এ সেটেও আছে, দুই নম্বর খেলোয়াড় এখানে বি সেটেও আছে, তাহলে এই দুই নম্বর খেলোয়াড় যেটা ছিল এ সেটে এবং বি সেটে আছে, এই দুই দলের খেলোয়াড়কে যদি আমরা একত্রে করি তাহলে এই দুই নম্বর যে খেলোয়াড়টা ছিল এটা কি দুইবার আসবে? এ তো একবারেই আসবে, কাজেই দুইকে আমরা একবার লিখব। তাহলে আমরা লিখে ফেলি, 2 আছে, তারপরে 3 আছে, এখানে 4 আছে, এখান থেকে সবগুলো নিলাম, আর এখানে 1 হ্যাঁ লিখবো, 2 অলরেডি লিখেছি, আর লেখার প্রয়োজন নেই, এ আমি আরেকবার লিখব। এখন আমি এখান থেকে চাইলে কিন্তু সিরিয়ালি লিখতে পারি, 1 2 3 4, তারপর এ লিখতে পারি। অর্থাৎ সেটের ভিতরে উপাদানগুলো যদি আমি স্থান পরিবর্তন করি কোনো সমস্যা নেই, কারণ এটা তো একটা দল, আর দলের ভিতরে খেলোয়াড়গুলো এলোমেলোভাবে থাকতেই পারে, এটা যে সজ্জিতভাবে থাকতে হবে সেটা কিন্তু ডাজন্ট ম্যাটার। কিন্তু যদি এটা ক্রোমোজোর হতো তবে কিন্তু আমরা চেঞ্জ করে লিখতে পারতাম না। ক্রোমোজোর এবং সেটের মধ্যে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ক্রোমোজোরের ভিতরে যে উপাদানগুলো থাকে, প্রথমটা হচ্ছে এক্সের মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান, কাজে এটাকে ইন্টারচেঞ্জ করে লেখার কোনো সুযোগ নেই। কিন্তু সেটের ভিতরে যে উপাদানগুলো আছে আমি চাইলে এ কে প্রথমে লিখতে পারি, ওয়ানকে প্রথমে লিখতে পারি, ইট ইজ ইয়োর কনসিডারেশন, যেভাবে আপনি চাইবেন সেভাবে করে লিখতে পারবেন, ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে এক ক নাম্বার খ নাম্বার গেল। এবার গ নাম্বার প্রশ্ন বলছে এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন সেট মানে আমরা জানি যে দুই সেটের ভিতরে যে উপাদানগুলো কমন, দুই সেটেই বিদ্যমান, সেগুলোকে নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে ইন্টারসেকশন। এটা আমি আর করে দিচ্ছি না। ঘ নাম্বার অঙ্কে ঘ এবং ও এই দুটার মধ্যে আমি একটা অঙ্ক করে দেব, আমি ঘ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। ঘ নাম্বার অঙ্কটা বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আচ্ছা, তো এই অঙ্কটা করার জন্য এখানে বি ইন্টারসেকশন সি বের করতে বলেছে আর এ ইউনিয়ন, তো আগে আমি বি ইন্টারসেকশন সিটা বের করে নিই। আমি বি ইন্টারসেকশন সি লিখছি, তাহলে বি সেটের উপাদানগুলো আগে লিখি। বি সেটের উপাদান কী ছিল? 1 2 A। তারপর কী আছে? ইন্টারসেকশন কী আছে? সি সেটে কী ছিল? 2
ए बी এই চিহ্নটা মানে কি ক্যাপ চিহ্ন বা এটা ইন্টারসেকশন চিহ্ন বলা হয়ে থাকে এটা বাংলায় বলা হয় ছেদ সেট কি সেট ছেদ সেট এখন এই দুইটা সেটের ভিতরে যদি কোনো উপাদান মিলে যায় তাহলেই সেটা এই সেটের উত্তরে আসবে তার মানে দেখি 1 আছে কি না নেই 2 আছে হ্যাঁ আছে 2 2 মিলে গেছে তাহলে 2 মিলে গেছে এ এ মিলে গেছে তাহলে এ মিলে গেছে আর তো কোনো উপাদান মেলানোর এখানে সুযোগ নেই কাজে বি ইন্টারসেকশন সি এর উত্তর হচ্ছে 2, A এখন আমাদের প্রশ্নে বলা ছিল এই যে বি ইন্টারসেকশন সি পেয়েছি সেটা কিন্তু এ সেটের সাথে ইউনিয়ন হবে তাহলে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি করে ফেলি এবার তো আমরা প্রথমে এ সেটের উপাদানগুলো লিখে ফেলি এ সেটের উপাদান ছিল কত 2 3 4 তারপরে ইউনিয়ন দিয়ে আমরা বি ইন্টারসেকশন সি এর উত্তর অলরেডি পেয়ে গেছি কত 2, A ওকে এখন কি কথা ছিল ইউনিয়ন করতে হবে মানে দুই সেটকে একসাথে করব তো আমরা করে ফেলি প্রথম সেটের উপাদানগুলো লিখে ফেলি 2 3 4 লেখছি এখান থেকে 2 লেখার সময় খেয়াল করি আমরা 2 তো অলরেডি লিখেছি দুইবার লেখা যাবে না তারপরে এ এ তো আমরা লিখি নাই এ কে লিখব ওকে আমরা পেয়ে গেছি তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উত্তর হচ্ছে 2, 3, 4, A এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল এবার আমি 4 নম্বর থেকে দুই একটা অঙ্ক করে দিয়ে 5 নম্বরে চলে যাব এখন আমরা শুরু করছি অনুশীলনীর 4 নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কতে দেওয়া আছে ইউনিভার্সাল সেট ইউ ইউ এর উপাদান দেওয়া আছে 1 আপ টু 7  1 2 3 4 5 6 7 এরপরে দেওয়া আছে এ সেট ইকুয়াল টু আছে 1 3 5 তারপরে দেওয়া আছে বি সেট আছে 2 4 6 ওকে তারপরে সি সেট ইকুয়াল টু দেওয়া আছে 3 4 5 6 7 ওকে এখন বলছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো এর আগে যে অঙ্কগুলো আমরা করলাম সেখানে মান নির্ণয় করতে বলা হয়েছিল যে এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি বা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করো এখন আমাদের কিন্তু সত্যতা যাচাই করছে বলছে অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বামপক্ষের রেজাল্ট এবং ডানপক্ষের রেজাল্ট ইকুয়াল দেখাবো আচ্ছা তাহলে আমরা কোনটা শুরু করব আমরা ক নাম্বারটাই শুরু করি চারের ক নাম্বার অঙ্ক চারের ক নম্বর অঙ্কে বলেছে যে এ ইউনিয়ন বি প্রাইম এটাকে প্রাইম বলা হয় বা এটাকে ড্যাশ পড়তে পারি আমরা এটাকে পূরক বলতে পারি অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক সেট তাহলে এ ইউনিয়ন বি পূরক এটা সমান প্রমাণ করতে হবে এ পূরক ইন্টারসেকশন বি পূরক তো আমরা এই বামপক্ষের কাজটা করার জন্য প্রথমে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করে ফেলি আমরা নির্ণয় করি এ ইউনিয়ন বি তাহলে এ সেট সমান কত দেওয়া আছে এ সেট হচ্ছে 1 3 5 তার সাথে ইউনিয়ন বি সেট বি সেট কত দেওয়া আছে 2 4 6 এখন যদি আমরা এই দুইটাকে সংযোগ করে দিই একসাথে করে দিই তাহলে আমরা কী পাচ্ছি এখানকার উপাদান আর এখানকার উপাদান সবগুলো উপাদানকে যদি একসাথে লিখি আমি চাইলে আগে 1 3 5 তারপরে 2 4 6 লিখতে পারি অথবা আমি যদি চাই যে আমি এগুলোকে সিরিয়ালি সাজিয়ে লিখব 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5 তারপরে 6 আমার ইচ্ছা মতো আমি এখানে লিখতে পারি তো আমি লিখছি 1 2 3 4 5 6 অর্থাৎ এখানকার উপাদান আর এখানকার উপাদান যদি আমি একসাথে করি তাহলে এই উপাদানগুলোই পাচ্ছি এরপর আমার বামপক্ষে কী ছিল বামপক্ষে ছিল এ ইউনিয়ন বি প্রাইম তাহলে এ ইউনিয়ন বি তার যদি আমি প্রাইম বের করি এই প্রাইম মানে কমপ্লিমেন্ট মানে পূরক এই পূরক সেট মানে কি ইউ সেট থেকে যার উপরে প্রাইম থাকবে তাকে বাদ দিয়ে দিতে হবে যদি থাকে এ পূরক তার মানে ইউ বাদে যেহেতু এটা পুরোটার উপরে পূরক আছে তাহলে এই ইউ বাদ এই পুরো অংশটাই এ ইউনিয়ন বি ওকে তাহলে ইউ সেট সমান কী ছিল 1 আপ টু 7 1 2 3 4 5 6 7 এবার বাদ দেবো এখান থেকে আমি এ ইউনিয়ন বি কে এ ইউনিয়ন বি কে পেয়েছি 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 এখন এখানকার কোনো উপাদান যদি এখানে থেকে থাকে তাহলে আমরা সেটা বাদ দিয়ে দিব বাকিগুলো রাখবো তো 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে 6 আছে তাহলে শুধু 7 এখানে নাই তাই আমি উত্তরে রাখব শুধু 7 বামপক্ষের উত্তরে আসলো আমাদের 7 এখন আমাদের পালা ডানপক্ষের উত্তর কত আসে এটা আমরা এখন দেখব আচ্ছা তাহলে এখন ডানপক্ষের জন্য আমার আগে কী বের করতে হবে এ প্রাইম আমি বের করে ফেলি এ প্রাইম সমান সমান কী লিখব ইউ বাদ এ তাহলে ইউ সেট কী ছিল 1 2 3 4 5 6 7 এখান থেকে বাদ দিব এ সেট এ সেট সমান কত ছিল 1 3 5
আচ্ছা তাহলে ইউ সেট থেকে আমি যখন এটা বাদ দিয়ে দিচ্ছি এখানকার যে উপাদানগুলো এখানে পাবো তাদেরকে বাদ দিয়ে দেব বাকিগুলো উত্তরে রাখবো তো 1 আছে বাদ দিলাম 2 নেই লেখছি 3 বাদ দিয়ে দিছি 4 রাখবো 5 বাদ দিয়ে দিলাম 6 রাখবো 7 কেও রাখবো তাহলে এ প্রাইম আমি পেয়ে গেলাম এখন আমার কাজ হচ্ছে বি প্রাইম নির্ণয় করা তাহলে বি ড্যাশ বা বি প্রাইম আমি নির্ণয় করি ইউ বাদ বি তাহলে ইউ সেট সমান কি ছিল 1 থেকে 7 1 2 3 4 5 6 7 বাদ দিচ্ছি বি বি সেট সমান কত 2 4 6 2 4 6 আচ্ছা তাহলে 1 নেই চলে আসলো 2 আছে বাদ দিলাম 3 নেই চলে আসলো 4 আছে বাদ দিয়ে দিলাম 5 নেই চলে আসলো 5 6 6 আছে বাদ দিলাম 7 নেই চলে আসলো এখন আমার ডান পক্ষে কি ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে লিখে ফেলি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইমের উত্তর কি পেয়েছি আমি এখানে 2 4 6 7 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইমের উত্তর কি পেয়েছি এখানে 1 3 5 7 এখন আমার দেখার পালা হচ্ছে যে এই অংশ এবং এই অংশ এর মধ্যে মিলে গেছে কোনটা 2 4 6 মিলেছে না মিলেনি কিন্তু 7 এখানেও 7 মিলে গেছে তাই উত্তর হচ্ছে 7 তো আমি বাম পক্ষেও দেখলাম যে 7 আসছিল ডান পক্ষেও 7 আসছিল অতএব আমি এখান থেকে লিখতে পারি যে এ ইউনিয়ন বি তার প্রাইম ইকুয়াল টু এ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রমাণিত আশা করি এই ধরনের অঙ্কে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা তাহলে খ নাম্বারটা অনুরূপ আপনারা এটা এভাবেই করবেন এরপর আছে গ এবং ঘ গ এবং ঘ এর মধ্যে আমি একটা করব আমি এবার ঘ নাম্বারটা করছি ঘ নাম্বার অঙ্কে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আচ্ছা এই অঙ্কগুলো তো আমরা অনেকবার করলাম এখন এত বেশি না লিখে আমি ডাইরেক্ট করব তো বাম পাশে কি আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি তো এ সেট এবং বি সেটের মধ্যে মিল যেগুলো আছে সেগুলো লিখতে হবে আমি এ সেট ইন্টারসেকশন বি সেট লিখে এটা আর করছি না এবার ডাইরেক্ট করছি আপনারা এটা লিখে করবেন আচ্ছা এ আর বি এর মধ্যে মিল আছে কোথায় এ সেট আর বি সেটের মধ্যে মিল আছে কোনগুলো 1 নেই 3 নেই 5 নেই কোনো মিল নেই তাহলে এটা কি হচ্ছে ফাঁকা সেট আমি এভাবে লিখতে পারি অথবা এটাকে আমি ওড়ি দিয়েও লিখতে পারি এই যে ফাঁকা সেট কারণ এ সেট এবং বি সেটের মধ্যে কোনো মিল উপাদান পাইনি ওকে এরপরে আমার কাজ কি আমি কী বের করব তার সাথে ইউনিয়ন আছে সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন কি করব আমি সি আচ্ছা তাহলে করে ফেলি এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন করব সি তো এ ইন্টারসেকশন বি মানে ওরি মানে কোনো উপাদান নাই আর সি সেট মানে তো উপাদান আছে 3 4 5 6 7 তাহলে ওটার সাথে যদি আমি এই সেটের উপাদানগুলো সবগুলো একসাথে করে ফেলি তাহলে এই উপাদানই তো থাকবে কারণ এখানে তো কোনো উপাদান নাই তাহলে দুই সেটের উপাদান একসাথে করলে আমি উত্তর কত পাচ্ছি 3 4 5 6 7 আচ্ছা আমি এটুকু একটু লিখেই দেখাই এ ইন্টারসেকশন বি এর উপাদান কত পাইছি ফাঁকা সেট তার সাথে ইন্টারসেকশন নিব কি সরি ইউনিয়ন নিব সি তাহলে সি সেট কি আছে সি সেট হচ্ছে 3 4 5 6 7 তাহলে এখান থেকে এখানকার কোনো উপাদান নাই এখানে উপাদান আছে দুই সেটের উপাদানগুলোকে যদি একসাথে করি তাহলে এই উপাদানগুলোই পাবো তাহলে পাচ্ছি কত 3 4 5 6 7 আমি বাম পক্ষের উত্তর পেয়ে গেছি এবার ডান পক্ষের উত্তরে যেন আমার এগুলো বের করতে হবে তাহলে আমি প্রথমে বের করব এ ইউনিয়ন সি তাহলে এ সেট এবং সি সেটের উপাদান সবগুলোকে যে একত্রে করি 1 3 5 এখানে 3 4 5 6 7 সব একত্রে করব তাহলে কি আছে এখানে 1 আছে তারপরে 3 আছে তারপরে 5 আছে তারপরে সি সেটে এখানে 3 আছে লিখে ফেলেছি 4 নাই লিখবো তারপরে 5 লিখেছি তারপরে কি লিখবো 6 তারপরে 7 পেয়ে গেছি তারপরে আমাদের লাগবে কি বি ইউনিয়ন সি তাহলে বের করে ফেলি বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি বি সেট কী ছিল 2 4 6 তার সাথে ইউনিয়ন করব সি 3 4 5 6 7 তাহলে করে ফেলি প্রথমে লিখি বি সেটেগুলো 2 4 6 লিখেছি এবার সি সেটেগুলো লিখবো 3 লিখে ফেলি 4 তো লিখেছি 5 লিখি নাই লিখবো এখন তারপরে 6 লিখেছি 7 এই যে লিখে ফেললাম এখন আমাদের কাজ কি ডান পক্ষে কী ছিল যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা করে ফেলি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন বি মানে এই উপরেরটা
इंटरसेक्शन बी यूनियन सी मान्चे नीचे ये दुटार भरे मिल आगो सेटाई उत्तर आसने वन एखे कि खुजे पाव जा नहीं थ्री पावा गेजने थ्री आ तारपरे फाइव फाइव के पावा गेछे एखाने फाइव आछे फोर फोर के पावा गेछे एई जे फोर आछे एखाने सिक्स सिक्स के पावा गेछे एखाने सिक्स आछे तारपरे सेवेन सेवेन के पावा गेछे एखाने सेवेन आछे ताहले आमादेर उत्तर आसबे दुइटार मध्ये मिले गेछे कि कि थ्री तारपरे फोर तारपरे कि फाइव तारपरे हच्छे सिक्स तारपरे हच्छे सेवेन तो डान पक्षे आमरा पाइलाम थ्री फोर फाइव सिक्स सेवेन और एखाने आमरा बाम पक्षे पेयेछि थ्री फोर फाइव सिक्स सेवेन एई जे बाम पक्षे आमरा पेयेछि थ्री फोर फाइव सिक्स सेवेन और डान पक्षे पे थ्री फोर फाइव सिक्स सेवेन अतए आप लिखते पर ए इंटरसेक्शन बी तरह कि यूनियन सी समान समान हे ए इंटरसेक्शन ए यूनियन बी इंटरसेक्शन ए यूनियन सॉरी बी यूनियन सी ए यूनियन बी ए यूनियन सॉरी 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 कि लिखी एखे एक मिस्टेक एखे बी ना ये छिल ए यूनियन सी इंटरसेक्शन बी यूनियन सी ओके ताहले ए यूनियन सी इंटरसेक्शन बी यूनियन सी हमारे कैलकुलेशन सबगुलो ठीक आछे जस्ट एखाने एटा होच्छे पेन मिस्टेक एखाने सी एर परिवर्ते आमरा बी लिखे फेलेछिलाम बस ए अंकटा एभावे हये गेलो तो अनुरूपभावे आशा करी ग नम्बर उत्तर आपनारा पारबेन ताहले आमादेर चार नम्बर अंक शेष हये गेलो एबार होच्छे पाँच नम्बर अंक तो पाँच नम्बर अंक आमि करबो ना कारण छय नम्बर अंक कर दिले आपनारा पाँच नम्बर अंकटा करते पारबेन आमि एखन अंक करछि छय नम्बर छय नम्बर अंके देव आ समान ए बी और बी इक्वल टू देव आ कमा बी कमा सी एन सी सेट इक्वल टू बोलते ए यूनियन बी तो सी सेट इक्वल टू ए यूनियन बी ए देखा हो पी अफ सी एर उपादान संख्या हो टू पावर एन जन हे सी एर उपादान संख्या अच्छा तो हमें देखी जो ए यूनियन बी बेर करते हैं सी सेट समान समान हो यूनियन बी तेल ए सेट समान कि आ कमा बी यूनियन बी सेट कमान कि आमा बी कमा सी तो हमें कि जानी एखे यूनियन मैंने कि ए सेटर उपादान ए सेटर उपादान सबगुलो उपादान के लिए नतून एक सेट गठन करब तक फिली ए कमा बी कमा सी एखानकार उपादान एखानकार उपादान सबग एखे ए सेट से और को उपादान तो रिपीट करा जाए ना ओके एबारे क्या हे पी अफ सी निर्णय करते हैं तो पी अफ सी बेर करी ये हे कि पावर सेट बा शक्ति सेट तो पावर सेट बा शक्ति सेट बेर करार्जन এই সেট থেকে ঠিক যতগুলো উপসেট তৈরি করা যায় সবগুলো সেট বের করে আমরা একটা সেটের আন্ডারে নিয়ে আসলে সেটা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট তাহলে এই সেটের সবগুলো উপাদানকে যদি আমি নিয়ে আসি তাহলে প্রথমে আমি কি করছি এ বি সি তিনটা নিলাম এরপরে আমি দুইটা করে উপাদান নেব কয়টা করে নেব দুটি করে তাহলে আমার বাদ দিতে হবে কয়টি করে একটি করে তো প্রথমে আমি যদি সি কে বাদ দিই কি থাকবে এ বি তারপরে যদি বি কে বাদ দিই কি থাকবে এ সি তারপরে যদি এ কেই বাদ দিই তাহলে কি থাকবে বি সি ওকে তাহলে আমার দুটি করে উপাদান নেওয়া হয়ে গেল প্রত্যেকবার আমি একটি করে উপাদান বাদ দিব ওকে তাহলে দুটি করে শেষ এবার কাজ হচ্ছে আমার একটা করে উপাদান নিব তাহলে প্রথমে এ কে নিচ্ছি তারপরে বি কে নিয়ে আরেকটি সেট সি কে নিয়ে আরেকটি সেট আর কোনো উপাদান না নিয়ে শুধু ফাঁকা ওরি নিয়ে আরেকটি সেট এখন এগুলো হচ্ছে এই সেটের উপসেট হচ্ছে এগুলো সবগুলোই এই সবগুলো উপসেটকে যদি আমি একটা সেটের আন্ডারে নিয়ে আসি তাহলে যে সেটটি তৈরি হয়ে গেল এটা হয়ে গেল পাওয়ার অফ সি মানে সি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট এখন আমরা খেয়াল করব যে পি অফ সি এর উপাদান সংখ্যা কত এর উপাদান সংখ্যা হচ্ছে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট যাহা টু কিউব এর সমান টু কিউব এর সমান আচ্ছা টু কিউব মানে কি এখানে কিউব মানে কি থ্রি এসের উপাদান কত ছিল এ বি সি তিনটি তাই এখানে পাওয়ার কত আসছে থ্রি আচ্ছা তাহলে কি লিখবো পি অফ সি এর উপাদান সংখ্যা এইট যা টু কিউব এর সমান অতএব এখানে কি যে কথাটি লেখা ছিল আমরা সেটাই লিখে বলবো যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন এই যে টু পাওয়ার এন এর সাথে যদি তুলনা করি এখানে থ্রি পেয়েছি তাহলে এন ইকুয়াল টু কত থ্রি যা হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা আচ্ছা তাহলে এখানে আমরা লিখব যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান
সংখ্যা। ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে আমরা এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, আমরা সি সেট সমান মানে কি এ ইউনিয়ন বি আগে বের করে নিব, বের করে নিয়েছি। তারপরে পি অফ সি বের করার জন্য এই সেটের যতগুলো উপসেট আছে সবগুলো উপসেট লিখেছি। তারপর সবগুলো উপসেট মিলে যে সেট তৈরি হলো সেটা হচ্ছে পাওয়ার সেট, এবং উপসেটগুলোর সংখ্যা পেয়েছি আমরা 8, যা হচ্ছে 2 কিউবের সমান। অর্থাৎ 2 কিউব মানে কি 2n, 2 কিউব মানে n এর জায়গায় কত আছে 3, আর 3টা কি সি সেটের উপাদান সংখ্যা। ওই কথা এখানে বলা হয়েছে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে 3 এর উপাদান সংখ্যা। ব্যাস উত্তর হয়ে গেল। এরপরে আমরা অঙ্ক চলে যাব 7 নাম্বার। আচ্ছা, তো আমরা 7 নম্বরের 7 এর ক খ গ একই নিয়মের অঙ্ক আমরা একটা করব। আমি 7 এর ক করে দিচ্ছি। সাতের ক নম্বর অঙ্ক হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান। এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। এটা একটা ক্রমজোর, ক্রমজোরকে প্রথম বন্ধনী দিয়ে লিখতে হয়। এটা একটা ক্রমজোর, এটা একটা ক্রমজোর। তো এই ক্রমজোর এবং এই ক্রমজোর, ক্রমজোরে সবসময় এটা ক্রমজোর নামটা কেন? কারণ ক্রম মানে এখানে একটা ক্রমিক বিষয় জড়িত আছে, ক্রমিক নাম্বার। যেমন এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। সেটের ভিতরে যেমন প্রথম উপাদান দ্বিতীয় উপাদান বলতে কোনো কথা নেই, সেটের ভিতরে উপাদানগুলোকে আমরা এলোমেলোভাবে লিখতে পারি, কিন্তু ক্রমজমের ভিতরে উপাদানগুলোকে আমরা এলোমেলোভাবে লিখতে পারবো না। অর্থাৎ এটাই প্রথম উপাদান, এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান, এটা ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ক্রমজোর। ক্রমজোরের ভিতরে সবসময় দুটি উপাদান থাকবে, কয়টি উপাদান? দুটি। কিন্তু সেটের ভিতরে উপাদান নাও থাকতে পারে, যেটাকে আমরা এমটি সেট বলি, আবার একটি থাকতে পারে, ঠিক আছে, অথবা একের বেশিও থাকতে পারে, দুইটা তিনটা পাঁচটা দশটা থাকতে পারে উপাদান, কিন্তু ক্রমজোরে সবসময় দুটি উপাদান থাকবে। আচ্ছা, তাহলে এটা একটা ক্রমজোর আর এটা ক্রমজোর, দুইটা ক্রমজোর সমান যেহেতু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো প্রথম উপাদান সমান প্রথম উপাদান, এখানকার দ্বিতীয়টা সমান এখানকার দ্বিতীয়টা। তাহলে প্রথমটার ভুজ মানে কি এখানে এক্স মাইনাস ওয়ান সমান, এখানে ভুজ মানে কত ওয়াই মাইনাস টু। তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল। কি লিখতে পারবো আমরা এখানে? এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ছিল, প্লাস টু হয়ে গেল ইকুয়াল টু জিরো। কত পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ইকুয়েশন নম্বর ওয়ান। আমরা এখান থেকে কী পাবো? এখান থেকে ওয়াই প্লাস টু ইকুয়াল টু পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো? যে টু এক্স প্লাস, এই পাশে যদি আমরা সবগুলো ওই পাশে নিয়ে যাই তাহলে জিরো, সমস্যা কত পাচ্ছি? টু এক্স প্লাস ওয়ান, এই ওয়াই ওই পাশে গেলে মাইনাস ওয়াই, এই টু ওই পাশে গেলে মাইনাস টু। তাহলে কত পাইলাম আমরা এখানে? জিরো সমান সমান টু এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে মাইনাস ওয়ান। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো, এটা সামনে লিখি, টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন। এখন এই যে প্রথম ক্রমজোর আর দ্বিতীয় ক্রমজোর, যে প্রথম ক্রমজোর সমান সমান দ্বিতীয় ক্রমজোর, এখান থেকে প্রথম উপাদান এ মানে ভোজের মান, এখানকার ভোজের মান সমান ধরে আমরা একটা ইকুয়েশন পেয়েছি, এখানকার কোটির মান আর এখানকার কোটির মান সমান ধরে আমরা দ্বিতীয় ইকুয়েশন পেয়েছি। এই এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশনকে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করে, যেমন প্রতিস্থাপন, আর্গুণন, নির্ণায়ক, বজ্রগুণন, যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে এখন এখানকার এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই, এক যোগ দুই, তাহলে আমরা কী পাচ্ছি? তাহলে এক নম্বর ইকুয়েশনে কী ছিল? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দুই নম্বর ইকুয়েশন কী ছিল? টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সরি যোগ না, আমরা এখানে বিয়োগ করব। তাহলে যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, করি চিহ্ন পরিবর্তন, করি চিহ্ন পরিবর্তন করে দিলাম, তাহলে এই ওয়াই আর ওয়াই ভ্যানিস এগুলো কেটে গেল। এখানে এক্স আছে, এখানে মাইনাস টু এক্স আছে, কী থাকলো তাহলে? মাইনাস এক্স। আর এখানে ওয়ান, এখানে ওয়ান, কত হলো? প্লাস টু, ইকুয়াল কত হলো? জিরো। তাহলে এখানে আমরা লিখতে পারবো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস টু, অতএব এক্স ইকুয়াল টু কত হলো? টু। এক্সের মান আমরা টু পেয়ে গেলাম। এখন এই এক্সের মানটা যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে উত্তর হয়ে যাচ্ছে, আমরা এক্সের মানটা বসিয়ে দিই। এক্সের মান ওয়ান নং এ বসাই। আচ্ছা, এক্সের মান যদি আমরা ওয়ান নং এ বসাই, ওয়ান নং কী ছিল? ওয়ান নং ইকুয়েশন ছিল এক্স, এই যে টু, তারপরে কি মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল কত হলো? জিরো। তাহলে এখানে কী পাচ্ছি আমরা? মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, অতএব পাচ্ছি আমরা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি, অতএব ওয়াই ইকুয়াল টু থ্রি। তাহলে এক্সের মান পাইলাম টু আর ওয়াইয়ের মান হচ্ছে থ্রি। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর, এক্স ইকুয়াল টু হচ্ছে টু আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি, এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। ব্যাস, আশা করি অঙ্কটি ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ এই যে ক্রমজোর আর এই যে ক্রমজোর সমান দেওয়া আছে, তাহলে এখানকার প্রথম অংশ এখানকার প্রথম অংশের সমান ধরে একটা ইকুয়েশন, এখানকার দ্বিতীয় অংশ এখানকার দ্বিতীয় অংশের সমান ধরে আরেকটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে আমরা এখন সমাধান করবো ইচ্ছে মতো। সমাধান করে আমরা পেয়েছি এক্স ইকুয়াল টু টু, ওয়াই ইকুয়াল টু থ্রি, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, আম্মু তুমি একটু পাশে যাও।
তো সাত নম্বর অঙ্ক ক্লিয়ার। এবার আমরা চলে যাব আট নম্বর অঙ্কতে, অনুশ্রেণীর আট নম্বর অঙ্ক। ঠিক আছে, তুমি বাইরে যাবে, ডু ইউ টু গো আউটসাইড? ওকে ওকে, আটকায় দিই। আচ্ছা, এখন আমরা অঙ্ক করব আট নাম্বার। আট নম্বর অঙ্কে বলা আছে যে পি সেট এর উপাদান হচ্ছে এ এবং কিউ সেট এর উপাদান হচ্ছে বি কমা সি। এখন আমাদের বের করতে বলা হয়েছে পি ক্রস কিউ, আরেকবার বের করতে বলা হয়েছে কিউ ক্রস কিউ ক্রস পি। এটা হচ্ছে কার্তেসীয় গুণজ সেট। তো আমরা বের করে ফেলি পি ক্রস কিউ। তো পি এর উপাদান কি? এ। ক্রস কিউ এর উপাদান কি? বি কমা সি। আচ্ছা, আপনারা যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন, এর আগের যে ভিডিওটা দেওয়া আছে সেটা আপনারা একটু দেখে নেবেন, কেননা যে এই সম্পর্কে প্রিভিয়াস ভিডিওতে আমাদের সুন্দরভাবে ডিসকাশন করা আছে কার্তেসীয় গুণজ সেট কী এবং কীভাবে এটা করতে হয়। তাছাড়া এখন যদি একটু মনোযোগী হন তাহলে এটাও বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ইনশাল্লাহ। তো পি সেট ইকুয়াল টু এ, কিউ সেট ইকুয়াল টু বি কমা সি। আচ্ছা, যখন আমরা পি ক্রস কিউ করব তো কী করব, এটাকে আমরা মনে রাখার জন্য টেকনিক দিয়েছিলাম, এগুলো হচ্ছে ভাই আর এগুলো হচ্ছে বোন। বোনদের বিয়ে হয়ে গেছে, এখন ভাইরা বোনের বাড়িতে যাবে গেস্ট হিসেবে। তো আমরা দিলাম দ্বিতীয় ব্র্যাকেট, যেহেতু দ্বিতীয় বন্ধনী আমরা দিচ্ছি, কেন সেট প্রকাশের জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হয়। এখন এই যে ভাই এ, এ প্রথমে যাচ্ছে বিয়ের বাড়িতে, এ কমা বি, আর আমাদের এখানে প্রথম বন্ধনী দিয়ে রাখতে হবে। কারণ কি? কারণ কার্তেসীয় গুণজ সেটের যে উপাদানগুলো পাওয়া যায় প্রত্যেকটা হচ্ছে একটা জোড়া, মানে এটা ক্রমজোড়, প্রত্যেকটা পাবো না ক্রমজোড় হিসেবে পাবো। যেখানে প্রথম উপাদানটা আসবে প্রথম সেট থেকে পি সেট থেকে, দ্বিতীয় উপাদানটা আসবে দ্বিতীয় সেট থেকে অর্থাৎ কিউ থেকে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার এ যাবে সি এর বাড়িতে, এ কমা সি, ব্যাস পি ক্রস কিউ, ব্যাস অ্যান্সার হয়ে গেল। এরপরে বলছিল কি, কিউ ক্রস পি নির্ণয় করতে। তাহলে আমরা কিউ ক্রস পি যদি বের করি, আচ্ছা যদি এটা গুণ হতো তাহলে পি ক্র পি গুণন কিউ আর কিউ গুণন পি একই কথা, কিন্তু এটা তো গুণ নয়, এটা হচ্ছে কার্তেসীয় গুণজ সেট। ঠিক আছে, কার্টেসিয়ান বলা হয় এটাকে। তো সেই ক্ষেত্রে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি কিন্তু এক জিনিস না। এখানে পি ক্রস কিউ মানে হচ্ছে এই যে ভুজে সবসময় পি এর মানগুলো থাকবে, ভুজে সবসময় পি এর মান, আর কিউ অর্থাৎ কোটি, কোটিতে সবসময় কিউ এর মানগুলো থাকবে। আচ্ছা, আর এখানে কিউ ক্রস পি মানে কি, ভুজ হয়ে গেছে এখন কিউ আর কোটি হয়ে গেছে পি। তাহলে কি দুটা জিনিস এক হলো? এক তো হলো না, কারণ এখানে ভুজ হচ্ছে পি এর মানগুলো আর কোটি হচ্ছে কিউ এর মানগুলো, আর এখানে ভুজ হচ্ছে কিউ এর মানগুলো আর কোটি হচ্ছে পি এর মানগুলো। দেখি, কিউ সেট সমস্যা কী ছিল? বি কমা সি। ক্রস পি সেট সমস্যা কী ছিল? এ। এবার আমাদের মনে রাখতে হবে এই যে এরা হচ্ছে ভাইয়ের সেট, এটা হচ্ছে বোন, এই ভাইগুলো বোনের বাড়িতে মেহমান যাচ্ছে। আচ্ছা, কীভাবে যাবে? প্রথমে বি যাচ্ছে, বি প্রথমে গেল এ এর বাড়িতে। ওকে, বি চলে আসলো। এবার সি যাবে, সি যাবে এ এর বাড়িতে, ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে পি ক্রস কিউ ইকুয়াল টু এটা অ্যান্সার, আর কিউ ক্রস পি মানে এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো আট নম্বরের বাকি অঙ্ক ইনশাআল্লাহ করা যাবে, যেহেতু এখানে কার্তেসীয় গুণজ সেট। আমরা প্রতিবারই কী করবো, এখানকার যতগুলো উপাদান থাকবে এই সবগুলো উপাদান একবার এখানকার সবগুলোর সাথেই নিব। যেমন এখানকার এ বি এর সাথে নিয়েছি, এ সি এর সাথে নিয়েছি, আরও ডি থাকলে এ ডি এর সাথে নিতাম, এভাবে সবগুলো উপাদানের সাথে নিতে হবে। তো আশা করি এই চ্যাপ্টার মোটামুটি হয়ে গেল। এরপরে আছে এই যে দশ এগারো বারো, এগুলো নিজে একটু প্র্যাকটিস করতে হবে, আর সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে হবে। আমরা নেক্সট ভিডিওতে পরেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। You know.